আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম। দেখছেন এক গাড়ি প্রোডাক্ট আমাদের গোডাউনে এসে পৌঁছাইছে। এগুলা হচ্ছে 12 ভোল্টের সোলার প্যানেল। বিশেষ করে 12 ভোল্টের ভিতরে 250 ওয়াটের যে সোলার প্যানেলটা, এটা খুবই আনকমন একটা সাইজ এবং এটা আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা সোলার প্যানেল। 12 ভোল্ট 250 ওয়াট। এর আগে সাধারণত 12 ভোল্টের প্যানেলগুলো 200-র উপরে গেলে 250 ওয়াট 300 ওয়াটের যে প্যানেলগুলো যেত সেগুলা 12 ভোল্টের ছিল না, ছিল হলো 24 ভোল্টের। তো 24 ভোল্টের সোলার প্যানেলগুলা 12 ভোল্টের মেশিন বা ডিসি সেটআপের সাথে ব্যবহার করা যায় না, যার জন্য এই 12 ভোল্টের 250 ওয়াট সোলার প্যানেলগুলা আমাদের চমৎকার একটা সমাধান। কি সমাধান? ধরেন যে আপনি লুমিনাসের এনএক্সজি 1150 অথবা লুমিনাসের এনএক্সজি 1450 যে সোলার আইপিএসগুলো আছে, অথবা মাইক্রোটেকের 1235 1435 1450 অর্থাৎ পিসিইউ মডেলের 12 ভোল্টের যে সোলার আইপিএসগুলো আছে, এগুলা পিডাব্লিউএম টেকনোলজিতে করা, এগুলা 24 ভোল্টের সোলার প্যানেল সাপোর্ট করে না। যদি এই মেশিনগুলো 24 ভোল্টের সোলার প্যানেল সাপোর্ট করতো, তাহলে আমরা টিআর1-এর 550 ওয়াটের সোলার প্যানেলগুলো ব্যবহার করতে পারতাম। যার কারণে যারা ছোটোখাটো সোলারে সেট আপ করবেন, ধরেন যে 300 ওয়াটের সেট আপ, 600 ওয়াটের সেট আপ, 500 ওয়াটের সেট আপ, 1000 ওয়াটের সেট আপ, এই ছোটো সেট আপগুলোর জন্য আমাদের এই 12 ভোল্টের সোলার প্যানেলগুলো দরকার হয়। তো এটা ছাড়া সোলার আইপিএস বা পিসিইউ মডেলের সোলার মেশিনগুলো ছাড়াও যারা 12 ভোল্টের লাইট 12 ভোল্টের ফ্যান সরাসরি সোলার থেকে চালাইতে চান, অর্থাৎ ডিসি সোলারের সেট আপ যারা করতে চান, তাদের জন্য এটা চমৎকার। এবং এই 250 ওয়াটের প্যানেলগুলোর আরেকটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে, আপনি কোনো ব্যাটারি যখন চার্জ করবেন, বিশেষ করে ডিসি সেট আপে, আপনার ব্যাটারিটা খুব দ্রুত চার্জ হবে। 200 ওয়াট এবং 250 ওয়াট এই দুটো প্যানেলে ব্যাটারি খুব দ্রুত চার্জ হবে। কিন্তু এর নিচে যেগুলো আছে, যেটা হচ্ছে 150, 165 বা 100 ওয়াট, ধরেন 100 ওয়াটের আপনি বা 150 ওয়াটের দুটো প্যানেল দিলে আপনার 300 ওয়াট হবে। এই 300 ওয়াট থেকে আপনার ব্যাটারি চার্জ করতে যতক্ষণ সময় লাগবে, কিন্তু একটা যদি আপনার 250 ওয়াটের হয়, আপনি দেখবেন যে দ্রুত চার্জ হচ্ছে, সেই তুলনায় দ্রুত চার্জ করতে পারবেন। বলে কফিল ভাই, এটা আবার কেমন কথা? জি, এখানে একটা টেকনিক্যাল প্যাচ আছে। তা আসলে ভিডিওতে সব কিছু মানে ব্যাঙ্গা বলে দিলে কাস্টমার নিজেই পরে চালাক হয়ে যায়, এত চালাক বানানোর দরকার নাই। কিছু দুই একটা পয়েন্ট মোটামুটি কাস্টমারকে মানে যাতে উনি যেন খুঁজে যে এটা আসলে রিজনটা কি। যেমন আমরা যখন লিথিয়াম ব্যাটারি 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারিতে টিউবুলারে 200 অ্যাম্পিয়ারের সমান ব্যাকআপ পাবেন বললাম, তখন অনেকে বলতেছে যে ভাই এটা কিভাবে সম্ভব, লিথিয়াম ব্যাটারি 100 অ্যাম্পিয়ার কীভাবে টিউবুলার পানির ব্যাটারি 200 অ্যাম্পিয়ারের সমান টাইম ব্যাকআপ দিবে সেম লোডে। এটাই বাস্তবতা। 200 অ্যাম্পিয়ারের একটা পানির ব্যাটারিতে যতক্ষণ আপনি ব্যাকআপ পাবেন, সেম লোডে লিথিয়ামের 100 অ্যাম্পিয়ার ব্যাটারিতে আপনি একই টাইম ব্যাকআপ পাবেন। তো কেন পাবেন? অবশ্যই এটা একটা লজিক আছে, এটার একটা কারণ আছে, সব কথা বলে দিলে হয় না। কিছু জিনিস একটু কাস্টমার যাতে নেটে কাটাকাটি করে খুঁজে দেখে, এটারও একটু কিছু জিনিস বিষয় আছে। তো আপনি যদি নেটে কাটাকাটি করেন, বিষয়টা আপনি নিজেও বুঝে যাবেন। তো মূল বেসিক্যালি এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের 250 ওয়াটের যে সোলার প্যানেলটা, এই প্যানেলটা খুব কোয়ালিটিফুল একটা প্যানেল, অবশ্যই ব্ল্যাক মনো প্যানেল, এবং এটা দিয়ে আপনি যখন ব্যাটারি চার্জ করবেন, অন্য প্যানেলের তুলনায় একটু দ্রুত আপনার ব্যাটারি চার্জ হবে। আর লিথিয়াম ব্যাটারির সাথে যদি আপনি ডিসি সোলার সেট আপ অথবা সোলার আইপিএসের সাথে লিথিয়াম ব্যাটারি যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারির একটা বৈশিষ্ট্য হচ্ছে, পানির একটা ব্যাটারি চার্জ হইতে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা সময় নেয়, বাট লিথিয়াম একটা ব্যাটারি খুব দ্রুত চার্জ করা যায়। 2-3 ঘন্টায় একটা লিথিয়াম ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন, যেটা টিউবুলার ব্যাটারি বা পানির ব্যাটারি চার্জ করা সম্ভব না। এবং লিথিয়াম ব্যাটারিটা আপনি সবচাইতে দ্রুত চার্জ করতে পারবেন সোলার থেকে, কারণ যেগুলা নন সোলার আইপিএস থেকে যদি আপনি চার্জ করেন, মনে করেন আপনি একটা নন সোলার আইপিএসের সাথে লিথিয়াম ব্যাটারি লাগালেন, তাহলে কী হবে? এখন আইপিএসে আপনার যতটুকু চার্জিং দেওয়া আছে সর্বোচ্চ 15 থেকে 20 অ্যাম্পিয়ার, তাহলে 20 অ্যাম্পিয়ারের বেশি তো আপনার মেশিন মানে চার্জিংয়ের ক্ষমতা নাই, তাহলে লিথিয়াম ব্যাটারিটাও 20 অ্যাম্পিয়ারে চার্জ হবে। তো 20 অ্যাম্পিয়ারে যদি চার্জ হয়, তাহলে 100 অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি 5×20 = 100, অ্যাভারেজে 5 ঘন্টা লাগবে চার্জ হইতে। বাট এই ব্যাটারিটার সাথে যখন আপনি 1000 ওয়াটের সোলার প্যানেল দিবেন, তখন দেখবেন যে 2 ঘন্টায় ফুল চার্জ হয়ে গেছে। তার কারণ হচ্ছে
সোলার থেকে যত অ্যাম্পিয়ারই আসুক তত অ্যাম্পিয়ারই আপনার লিথিয়াম ব্যাটারি গ্রহণ করতে পারবে। আপনার সোলার থেকে যদি 50 অ্যাম্পিয়ার আসে 50 অ্যাম্পিয়ার দিয়ে লিথিয়াম ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন, কিন্তু আইপিএস যেগুলো আছে সেগুলোর চার্জিংয়ের কন্ট্রোলারটা সর্বোচ্চ 20 অ্যাম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে, যার জন্য কারেন্ট থেকে চার্জটা স্লো হয় কিন্তু সোলার থেকে খুব দ্রুত চার্জ হয়। আজকে টেম্পারেচার দেখলাম যে প্রায় 38 ডিগ্রি হয়ে গেছে, তো শুরুতেই যদি 38 ডিগ্রি টেম্পারেচার শো করে অর্থাৎ এবছর প্রচুর পরিমাণে গরম পড়বে এবং সেই সাথে আমি যতটুকু জানি প্রচুর পরিমাণে লোডশেডিংও হবে। একে তো প্রচুর গরম, তার উপরে প্রচুর লোডশেডিং, তো অনেকেরই একটা আইপিএস সেট আপ কেনার মতো বাজেট থাকে না। যাদের বাজেট নাই, বাড়িতে বাচ্চা আছে, বৃদ্ধ বা মা বাবা আছে, গরমে কষ্ট করতেছে, তারা অল্প টাকার ভিতরে ডিসি সোলার সেট আপটা করতে পারবেন। ডিসি সিস্টেমের সবচাইতে বড় সুবিধা হলো খরচ একেবারেই কম এবং এটা লং টাইম ব্যবহার করা যায়। 10 থেকে 15 বছর একটা ডিসি সেট আপ অনায়াসে ব্যবহার করা যায় এবং ডিসি সেট আপে ব্যাক আপ পাওয়া যায় সবচাইতে বেশি টাইম। আপনি 12 ঘন্টা ব্যাক আপও পাবেন, 24 ঘন্টা ব্যাক আপ চাইলে সেটাও পাবেন। ডিসি সেট আপ নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, একটা দুটো ভিডিও দেখলে আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো যাদের বাজেট একেবারেই কম আমি বলবো আপনারা আইপিএসে না যাইয়া 12 ভোল্টের একটা সোলার প্যানেল 250 ওয়াট নেন, 300 ওয়াট নেন, তার সাথে 10 থেকে 20 অ্যাম্পিয়ারের একটা সোলারের চার্জ কন্ট্রোলার, তার সাথে 50 অ্যাম্পিয়ার থেকে 100 অ্যাম্পিয়ার 130 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দিয়ে আপনি যদি একটা ডিসি সেট আপ করেন, ধরেন 2টা ফ্যান, 3টা ফ্যান, 4টা ফ্যান, 5টা ফ্যান এবং 5টা লাইট, অনায়াসে আপনি মিনিমাম 12 ঘন্টা চালাইতে পারবেন। দিনের বেলায় সরাসরি সোলার থেকে চলবে, কারেন্টের কোনো কানেকশানই থাকবে না ডিসি সেট আপের সাথে, যার ফলে দিনে আপনার কোনো ইলেকট্রিসিটি বিলও নাই। রাত্রেবেলা ব্যাটারি থেকে চলবে, রাত্রেবেলা তো আপনার কোনো ইলেকট্রিসিটি বিল নাই, অর্থাৎ ডিসি সেট আপটা হচ্ছে ইলেকট্রিসিটির কোনো কানেকশানই থাকে না, সুতরাং কোনো ইলেকট্রিসিটি বিল আসার প্রশ্নই আসে না এবং ব্যাক আপ পাবেন আপনি 12 ঘন্টা থেকে 24 ঘন্টা। 12 ভোল্টের ডিসি ফ্যান, 12 ভোল্টের ডিসি লাইট এবং 12 ভোল্টের সিলিং ফ্যান, টেবিল ফ্যান, জালি ফ্যান সব ফ্যান মার্কেটে পাওয়া যায় এবং বাতাসও যথেষ্ট ভালো। কম বাজেটের ভিতরে আপনারা এই ডিসি সেট আপটা অনায়াসে করতে পারবেন। তো ভালো থাকবেন, আজকে পর্যন্তই থাক, আসসালামু আলাইকুম।